হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ঘটে গেল শেভ ডে, আর আমি আর আমার ফ্রেন্ড নুসরাত আমরা যাচ্ছিলাম শেভ ডে উদযাপন উপলক্ষে। এদিক দিয়ে যাচ্ছিল কেআইবি কৃষিবিদ ইনস্টিটিউট, যেটা সকাল সকাল অনেক জ্যাম ছিল রাস্তা, যার জন্য আমাদের যে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর জিজ্ঞেস কর, ট্রাই করছিলাম যে ওই যে মিস আমি আর আমার ফ্রেন্ড নুসরাত নিজেদের একটু ভিডিও করে আসি। সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের এই প্রতিষ্ঠানটির কথা যদি আমি একটু বলি, দুটি কথা। শুরু হলো লাঞ্চের সেশন। জানি যে উনি খুব বড় জাদুকর। এখন আমরা খুব মনোযোগ দিয়ে দেখছি যে ডিমটাকে নিয়ে কি হয়। সাধারণত কি হয় যে আমরা সবাই জানি যে অদৃশ্য হয়ে যায়, তো আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে উনি অ্যাব্রাকাডাব্রা বলে খুললেন বাটিটার মধ্যে যে ডিমটা ছিল, ওটা ঢাকা অবস্থা ছিল, ঢাকনিটা খুললেন। ভ্যানিশ করা আমি করি না। তো যাই হোক, এখন যিনি জাদু প্রদর্শন করবেন তিনি কি কি করবেন সেটা নিয়ে আমরা একটু উদগ্রীব আছি। দেখবেন যে লাস্ট ইয়ারে এইখানে আমরা কিন্তু এই অডিটোরিয়ামে লাস্ট ইয়ার প্রোগ্রামটা করেছি। এরপরে কিন্তু বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে কিন্তু আমরা জড়িত ছিলাম, যেমন আপনার যেখানে সীমান্ত ছাতু মেদলে বাসবে আজ মালে।
মাঝে কি কি যেন ম্যাজিক শো হচ্ছিল কিন্তু আগে মাথা কিছু বুঝতে পারছিলাম না. Very famous saying by Henry Ford. I've been in Bangladesh for quite some time now and কত ফাঁস করা যাবে না এই তো আর টিনটিনা ফুকাস চলে আসি মুড়ি ভাজতে কি কি লাগে সবার প্রথমে আগুন লাগবে একটা হাড়ি লাগবে বালি লাগবে চাল লাগবে আর নাড়ার জন্য হচ্ছে একটা স্প্যাচুলা স্প্যাচুলা পারফেক্ট জি লবণ ওকে 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 লবণ লাগবে সল্ট টু টেস্ট হোমমেড আচ্ছা সিজন পার ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ পুরি ভাজতে অনেক কিছুই লাগে এবং সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে দুইজন পুরি লাগে দাদা মুড়ি কে ভাজবে না এটা বউরা খুব ভালো পারে না বউর বিষয় যখন আসলো তখন আমি বলতেই হয় আসলে একটা মেলাতে বউ বাচ্চা নিয়ে স্বামী গেছে ঘুরতে তো হঠাৎ করে বাচ্চা কান্নাকাটি শুরু করলো আব্বু আব্বু আমি আম্মুর কাছে যাবো আম্মুর কাছে যাবো কান্নাকাটি করতেছে তখন বাপ বলছে ওরে বেটা তোর পাশে যেটা আছে ওইটাই তোর মা মানে মা এত পরিমাণ মেকআপ করছে বাচ্চাই চিনতে পারে না কোনটা তার মা ওই মেলার ভিতরে আবার বউ হারাই গেছে ওই মেলার ভিতরে বউ হারাই গেছে আর কি করবে এখন ওই ভদ্রলোক মাইকিং করতেছে ভাই সব আমার বউ হারানো গিয়েছে বউ দেখতে খুবই সুন্দর চুলগুলো টানা টানা চুলগুলো লম্বা তো হঠাৎ করে আর এক বন্ধুর সাথে দেখা কয় দোস্ত কি ব্যাপার তোর বউ হারাই গেছে মাইকিং করস কেন পুলিশের কাছে যা কয় না রে দোস্ত আমার একটা বাইক হারাই গেছিল 6 মাস চালাইয়া তারপর ফেরত দিছে